মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। সন্দেশখালীতে বিজেপি কর্মী খুনের প্রতিবাদে বহরমপুরের পথে মোমবাতি মিছিল বিজেপির। সোমবার সন্ধ্যায় বিজেপি কার্যালয় থেকে দলীয় ঝান্ডা হাতে মিছিলে সামিল হলেন বিজেপি নেতাকর্মীরা। মোমবাতি হাতে কল্পনার মোড় কাদায় হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এই মিছিল। সন্দেশখালীর ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে এই মিছিল, প্রতিক্রিয়া বিজেপি নেতার। সন্দেশখালীতে নৃশংসভাবে আজকে যেভাবে হত্যা হয়েছে তার প্রতিবাদে আজকে বহরমপুরে আমরা মোমবাতি মিছিল করছি, এবং পরিষ্কার তীব্র ধিক্কার জানাই মমতা ব্যানার্জি সরকার এক সেকেন্ডের জন্য থাকার কোনো অধিকার নেই। মমতা ব্যানার্জি কেন আজ পর্যন্ত এই যে ঘটনা ঘটলো তার কোনো এখনও পর্যন্ত কোনো কাজই দেখতে পাচ্ছি না আমরা। কী কারণে আজকে এরকম অবস্থা? ওটা পশ্চিমবঙ্গব্যাপী, খালি সন্দেশখালী নয়, এদিকে দেখুন রায়গঞ্জ থেকে আরম্ভ করে বীরভূম থেকে আরম্ভ করে চারিধারে আজকে বিজেপি কর্মীদের হত্যা করা হয়েছে। 64 জন কার্যকর্তা আজকে পঞ্চায়েত থেকে এখনও পর্যন্ত 64 জন কার্যকর্তাকে মেরে দেওয়া হলো। একটা কথা মমতা ব্যানার্জি বলার কোনো জায়গা নেই। আজকে পুরো পরিষ্কার যে গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে, আজকে একের পর এক গ্রাম ছাড়া হচ্ছে, কেন আজকে এরকম ঘটনা ঘটছে তারই প্রতিবাদে আজকে আমাদের আজকে এই মোমবাতি মিছিল বেরিয়েছে। জাকির হোসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক, কনসিভড বাই মিস্টার জাকির হোসেন, উইথ বেস্ট ফেসিলিটিস, কোয়ালিটি এডুকেশন এন্ড এক্সেলেন্ট প্লেসমেন্ট রেকর্ড। ফর এডমিশন কন্ট্যাক্ট 9476307162। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।